আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে রাজ্যের কোন জেলা থেকে কাদেরকে প্রার্থী করা হচ্ছে এবং কোন ব্লক থেকে দাঁড়াচ্ছে বিজেপি প্রার্থী তো আজকের ভিডিওতে আমরা সমস্ত লিস্ট রয়েছে প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা চতুর্থ দফা এর পাশে আজকে যে আরও নতুন লিস্ট দেওয়া হয়েছে সমস্ত লিস্টে দেখে নেব যে কোন কোন অর্থাৎ কাদেরকে প্রার্থী করা হয়েছে আপনাদের ব্লকে কিংবা আপনাদের জেলায় কোন কোন ক্যান্ডিডেটকে সমস্ত লিস্ট জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন তাহলে ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজ্জেল লং দেখতে পাচ্ছেন সেখান ক্লিক করে পাঁচ মিনিট ক্লিক করে নোটও অনেকে রাখুন আরজেল সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা দেখে নিই যে প্রথম দফায় কোন কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এরপর আমরা এক এক করে সমস্ত দফা দেখে নেব তো প্রথমত রয়েছে কিন্তু বাদবান থেকে পারসিম মুর্মু বলরামপুর থেকে বনেশ্বর মাহাতো বাঘমুন্ডির সিট জোটের দলের আটশোর জন্য সিরাজগঞ্জ বিজেপি এবং চতুর্থ জয়পুর থেকে নরহরি মাহাতো পুরুলিয়া থেকে সুদীপ মুখার্জি মানবাজার থেকে গৌরী সিং সর্দার পয়রা থেকে চন্দ বাউড়ি রঘুনাথপুর থেকে বিবেকানন্দ বাউড়ি সালটোরা থেকে চন্দনা বাউড়ি ছাতনা থেকে সত্যনারায়ণ মুখার্জি এবং রানীবাদ থেকে ক্ষুদিরাম টুডু রায়পুর থেকে সুধাগঞ্ছু হাসদা খড়গপুর থেকে তপন ভূইয়া এরপর হয়েছে গরবেতা থেকে মদন রুই দাস থেকে রাজীব কুণ্ডু এরপর রয়েছে মেদিনীপুর থেকে সম্বিত দাস বিনপুর থেকে পালন সরিন কেশোরী থেকে শ্রীমতী সোনালী মুর্মু এরপর রয়েছে রামনগর থেকে স্বদেশ রঞ্জন নায়ক এগ্রা থেকে অরূপ দাস শ্রী থেকে দাতন থেকে শ্রী শক্তিপদ নায়ক নয়াগ্রাম থেকে বাকুল মুর্মু গোপী বল্লভপুর থেকে সঞ্জিতা মাহাতো ঝাড়গ্রাম থেকে সুকময় শতপথী ভগবানপুর থেকে রবীন্দ্রনাথ মাইতি খেজুরি থেকে শান্তনু প্রামাণিক কাতি থেকে কাতি দক্ষিণ থেকে অরূপ কুমার দাস কাতি উত্তর থেকে শ্রীমতী সুনিতা সিংহা পটাশপুর থেকে ডক্টর অম্বুজাক্ষ মোহান্তি এবং দ্বিতীয় দফায় যে সমস্ত নাম রয়েছে আমরা সেটা একটু দেখে নিচ্ছি গোসভা থেকে শ্রীচিতা প্রামাণিক পাথর প্রতিমা থেকে আসিফ হাসদার কাকদ্বীপ থেকে দীপঙ্কর জানা সাগর থেকে বিকাশ কামিনা কামিনা তমলুক থেকে হরেকৃষ্ণ বেরা পাঁশকুড়া পূর্ব থেকে দেবব্রত পট্টনায়ক পাঁশকুড়া পশ্চিম থেকে সন্তু সেনাপতি ময়না থেকে অশোক দিনদা নন্দকুমার থেকে নীলাঞ্জল অধিকারী মহিষেদল থেকে বিশ্বনাথ ব্যানার্জি হলদিয়া থেকে তাপসী মণ্ডল নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী চাঁদিপুর থেকে পুলক কান্তি গুড়িয়া নারায়ণগড় থেকে রামপ্রসাদ গিরি সবং থেকে অমূল্য মাইতি পিংলা থেকে অন্তরা ভট্টাচার্য ডেবরা থেকে ভারতী ঘোষ এবং দাসপুর থেকে প্রসন্ন বেরা এরপর হচ্ছে আমরা বাকি নামগুলো দেখে নিচ্ছি ঘাটাল থেকে শীতল কাপত চন্দ্র কোনা থেকে শিবরাম দাস কেশপুর থেকে প্রতীশ রঞ্জন কুমার তালডাংরা থেকে শ্রী শ্যামল কুমার সরকার বাঁকুড়া থেকে নীলাদ্রি শেখর জানা উন্ডা থেকে অমর শাখা বিষ্ণুপুর থেকে তন্ময় ঘোষ কোতলপুর থেকে হরিকালী পাটিদা ইন্দাস থেকে নির্মল ধারা সোনামুখী থেকে দিবকর ঘুর্মি তো এবার আমরা দেখে নিচ্ছি যে ভারতীয় জনতা পার্টির তৃতীয় দফার প্রার্থী তালিকা এখানে কাদের নাম রয়েছে বাসন্তী এসসি থেকে শ্রী রামেশ মাঝি কুলতলি এসসি শ্রী মিন্টু হালদার কুলপি প্রণব মল্লিক রায়দিগি থেকে শান্তনু বাপুলি মন্দির বাজার এসসি শ্রী দিলীপ জাটুয়া জয়নগর থেকে শ্রী রবীন সর্দার ক্যানিং পশ্চিম টেকিয়াতে এসসি শ্রী অর্ণব ক্যানিং পূর্ব শ্রী কালীপ্রসাদ নস্কর এরপর হচ্ছে বারুইপুর পশ্চিম শ্রী দেব দেবপম চট্টোপাধ্যায় মগরাহাট পূর্ব এসসি শ্রী চন্দন নস্কর মগরাহাট পশ্চিম মানসশাহ ডায়মন্ড হারবার শ্রী দীপক হালদার সাতগাছিয়া পাল দাস বিষ্ণুপুর এসসি অগ্নিশ্বর নস্কর উলবেেরিয়া উত্তর এসসি চিরনবেড়া শ্যামপুর শ্রীমতী তনুশ্রী চক্রবর্তী বাকনান অনুপম মল্লিক আমতা দেবতনু ভট্টাচার্য উদয় উদয়নারায়ণপুর থেকে কিন্তু রয়েছে অর্থাৎ উদয়নারায়ণপুর থেকে সুমিতরঞ্জন কারার জাঙ্গিপাড়া থেকে দেবজিৎ সরকার হরিপাল সমীরণ মিত্র ধনেখালী এসসি তুষার মজুমদার পুরশুরা বিমান ঘোষ আরামবাগ এসসি মধুসূদন বাগ গোঘাট এসসি বিশ্বনাথ কারক এরপর রয়েছে খানাকুল সুশান্ত ঘোষ তারকেশ্বর শ্রী স্বপন দাশগুপ্ত এরপর কিন্তু ভারতীয় জনতা পার্টিতে বিজেপির কিন্তু চতুর্থ দফা যে প্রার্থী তালিকা সেখানে যাদের নাম রয়েছে মেকলিগঞ্জ এসসি শ্রী দধিরাম রায় মাথাভাঙা এসসি শ্রী সুশীল বর্মন কোচবিহার উত্তর এসসি শ্রী সুকুমার রায় শীতলকুশি এসসি শ্রী বরেনচন্দ্র বর্মন সীতা এসসি শ্রী দীপক কুমার রায় দিনটা নিশিদ্ধ প্রামাণিক সাংসদ তুফানগঞ্জ শ্রী শ্রীমতী মালতী রাবারায় কুমারগ্রাম এস টি শ্রী মনোজ ওরাও কালচিনি এসটি শ্রী বিশাল নামা আলিপুরদুয়ার শ্রী অশোক লাহিরি অর্থনীতিবিদ মাদারিহাট এস শ্রী মনোজ টিগ্গা বিধায়ক সোনারপুর দক্ষিণ শ্রীমতী অঞ্জনা বসু ভাঙ্গর শ্রীমতী সৌমি হাতি কসবা থেকে ডাক্তার ইন্দ্রনীল খান যাদবপুর থেকে শ্রীমতী রিঙ্কু নাস্কর টালিগঞ্জ শ্রী বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বেয়ালা পূর্ব শ্রীমতী পায়েল সরকার মহেশতলা থেকে শ্রী উমেশ দাস এরপর রয়েছে বসবাস থেকে ডাক্তার তরুণ আদক মেটিয়া বরুশ থেকে শ্রী রামজি প্রসাদ হাওড়া উত্তর থেকে শ্রী উমেশ রায় হাওড়া মধ্য থেকে শ্রী সঞ্জয় সিং হাওড়া দক্ষিণ শ্রী রন্তিদেব সেনগুপ্ত সাকরাইল এসি শ্রী প্রভাকর পণ্ডিত পাশলা শ্রী মোহিত ঘণ্টি উলবেেরিয়া পূর্ব শ্রী প্রত্যুষ মণ্ডল ডোমজুর শ্রী রাজীব ব্যানার্জী প্রাক্তন মন্ত্রী এরপর উত্তরপাড়া শ্রী প্রবীর ঘোষাল শ্রীরামপুর কবির শঙ্কর বোস উকিল চাপদানি শ্রী দিলীপ সিংহ সিঙ্গুর শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিধায়ক চন্দননগর শ্রী দীপঞ্জন গুহ চুচুড়া শ্রীমতী লকেট চ্যাটার্জি সাংসদ বালাঘর এসসি শ্রী সুভাষচন্দ্র হালদার এরা পাণ্ডুয়া পার্থ শর্মা অধ্যাপক চণ্ডিতলা শ্রীয দাসগুপ্ত তো আজকে যে তালিকা প্রকাশ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সেটা আমরা দেখে নিচ্ছি প্রার্থী তালিকা কৃষ্ণনগর থেকে মুকুল রায় বিষপুর থেকে শুভ্রাংশু রায় বিধাননগর থেকে সব্যসাচী দত্ত শান্তিপুর থেকে জগন্নাথ সরকার হরিণঘাটা থেকে অসীমা সরকার বরান্ন বরংগড় থেকে মিত্র রাজারহাট গোপালপুর সমিক ভট্টাচার্য দমদম থেকে বিমল শঙ্কর নন্দ ভবানীপুর থেকে রুদ্রনীল ঘোষ রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী হাবড়া থেকে রাহুল সিনহা নৈয়াটি থেকে ফাল্গুনি পাত্র ভাটপাড়া থেকে পবন সিংহ মিনাখা থেকে জয়ন্ত মণ্ডল কানলা থেকে বিশ্বজিৎ কুণ্ডু ধুপগুড়ি থেকে বিষ্ণুপদ রায় ডাবগ্রাম ফুলবাড়ি থেকে শিখা চট্টোপাধ্যায় মাটিগড়া নকশালবাড়ি থেকে আনন্দময় বর্মন শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ শান্তিপুর থেকে জগন্নাথ সরকার পানিহাটি থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বর জিতেন্দ্র তিওয়ারি সাগরদিঘি থেকে মাহফুজা খাতুন নিয়াপাড়া থেকে সুনীল সিংহ জগদ্দল থেকে অরিন্দম ভট্টাচার্য কামারহাটি থেকে রাজু বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর দক্ষিণ থেকে মহাদেব সরকার হেমতাবাদ থেকে চাদিমারায়। রায় মন্তেশ্বর থেকে সৈকত পাজা নাকিশেপাড়া থেকে শান্তনু দেব রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারী বসিরহাট উত্তর থেকে নারায়ণ মণ্ডল চাকুলিয়া থেকে শচীন প্রসাদ মন্তেশ্বর থেকে সৈকত পাজা কালিয়াগঞ্জ থেকে সৌমন রায় আসানসোল থেকে অর্থাৎ রয়েছে আপনাদের অগ্নি মিত্রাপল তারপর রয়েছে আসানসোল উত্তর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জামুরিয়া থেকে তাপস রায় লনাটি থেকে তাপস যাদব খোর্ধা থেকে শিলভদ্র দত্ত ব্যারাকপুর থেকে চন্দ্রমণি শুক্লা দুরাপুর পূর্ব থেকে কর্নেল দীপ্তাংশু চৌধুরী বাজার থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী মানিকতলা থেকে কল্যাণ চৌবে চৌরঙ্গী থেকে শিক্ষা মিত্র চৌধুরী জোড়াসাখ থেকে মীনা দেবী পুরোহিত ময়ূরেশ্বর থেকে শ্যামাপ্রসাদ মণ্ডল গাজল থেকে চিন্ময় দেববর্মন কান্দি থেকে গৌতম রায় মাল থেকে মহেশবাগে ফাঁসিদওয়া থেকে দুর্গা মুর্মু রানাঘাট উত্তর পশ্চিম পার্থ সারথী চট্টোপাধ্যায় রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস চাকদা থেকে বঙ্কিম ঘোষ রাজারহাট নিউটাউন থেকে ভাস্কর রায় মধ্যমগ্রাম থেকে রাজশ্রী রাজবংশী এরপর রয়েছে দেগন্দ থেকে দীপিকা চট্টোপাধ্যায় এছাড়াও যে বাকি নামগুলো রয়েছে ওয়ান স্ক্রিন আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত নাম একটা আলোচনা করলেই ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমি আপনাদেরকে স্ক্রিন দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনশট করে নিয়ে কিংবা আপনি ভিডিও অফ করে দেখে নিন আপনাদের অর্থাৎ যে সমস্ত প্রার্থীর নাম রয়েছে আপনাদের ব্লকে কিংবা আপনাদের জেলায় কিংবা আপনাদের জায়গায় কাদের নাম রয়েছে আপনি দেখে নিন এছাড়া আমি আপনার সুবিধা ডেসক্রিপশন ড্রেস লিঙ্ক দিয়ে দেবো সেই ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনি কিন্তু সরাসরি পিডিএফ ফাইগুলো যে রয়েছে সে করতে পারেন সেখান থেকে আপনি আপনাদেরও অর্থাৎ প্রার্থীর নাম যে রয়েছে দেখে নিতে পারবেন এবং আপনার কোন জায়গাতে আপনার ভিডিও ওয়াশ করছেন অবশ্যই আপনাদের ব্লকের নাম কিংবা আপনাদের বিধানসভার নাম অনসমান জানিয়ে দেবেন এবং এরকম দিন পর্যন্ত সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট ক্লিক করে নোট আমাকে রাখবেন